এবার পূজয় প্যান্ডেলে ভিড় হয়েছে চরম, ভিড়ের মধ্যে নেচে বেড়ায় নেই লজ্জা সরম। পূজয় এবার হট লুকে কে কেড়েছে মনটা, চলো এবার দেখে নি সেরা অসুর কোনটা। সো হেই, দিস ইজ রিয়ান ফ্রম মাই চ্যানেল আই এম ইউজিং রি। তো সবার প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া। নাও সবাই মিষ্টি মুখ করে নাও। খা বাবা খা, না খেয়ে কি চেহারাটা কি করেছিস বলতো? তো দুর্গাপূজা তো চলেই গেল, আমি জানি তোমাদের মন এখন ভালো নেই, তাই তোমাদের মন ভালো করে দেওয়ার জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, মহামায়ার আবির্ভাবের ঘটনাটা তোমার জানা আছে? মহামায়ার আবির্ভাব কিভাবে হয়েছিল সেটা তো আমরা সবাই জানি, বাট আজ আমি দেখাবো অসুরের আবির্ভাব ঠিক কিভাবে হয়েছিল। অসুর যে ঠিক কত প্রকারের হয় সেটা আমি স্টার জলসা জি বাংলা না থাকলে জানতেই পারতাম না। এই অসুরটাকে দেখো, অসুরকে পুরো ভূত বানিয়ে দিয়েছে, মুখে কালো ডিজাইন, আমার মাথায় একটা করে শিং, এদের দেখে অসুর কম আর এক শিংওয়ালা গন্ডার বেশি মনে হচ্ছে। এরপর আমরা দেখবো বিশ্বের সব থেকে ভয়ঙ্কর অসুর। আর এই ভয়ঙ্কর অসুরকে দেখে আমার ভয়ঙ্কর হাসি পাচ্ছে, চোখে গান্ধারির মতো কাপড় বেঁধে ডিস্কো ডান্স হচ্ছে, আবার কখনো এসআরকে এর মতো পোজ দিচ্ছে। সূরজ হুয়া মধ্যম চাঁদ জ্বলনে লাগা, আবার কখনো মুড চেঞ্জ হয়ে গিয়ে জানম সমঝা করো জানম সমঝা করো জানম সমঝা করো জানম সমঝা করো। অসুরের উপর কখনো আবার খিলজির আত্মা ভর করে, খালি বালি হো গয়া হে দিল দুনিয়া সে মেরা খালি বালি হো গয়া হে দিল খালি বালি হো গয়া হে দিল দুনিয়া সে মেরা খালি বালি হো গয়া হে দিল। এরপর যে অসুরকে দেখাবো না, তাকে দেখলে তোমরা জ্ঞান হারিয়ে ফেলবে, কারণ এটা হলো এমন এক অসুর যার কপালে আর গালে আবার কলকা ডিজাইন করা হয়েছে। এতদিন জানতাম দেবদেবীদের উপর এরকম কলকা ডিজাইন করা হয়, বাট অসুরের মাথায় এরকম কে কলকা ডিজাইন করে? অসুরের কি বিয়ে হবে নাকি ভাই? আর একটা জিনিস তোমরা কি কেউ নোটিস করেছো? না, ঘটা করে কলকা ডিজাইন করেছে আর এদিকে বেচারা ডার্ক সার্কেল চাপা দিতে ভুলে গেছে। আয়নায় নিজের মুখটা দেখেছে একবার? ঠিক বাদরের মতো। এই অসুরের মুখে আবার ট্যাটু, আবার একপাশের ভূত ছাবড়িদের মতো ছেটে দেওয়া হয়েছে, তাই এই অসুরের নাম হলো ছাপড়াসুর। আর এই অসুরকে দেখে তো অসুর কম আর ভ্যাম্পায়ার বেশি মনে হচ্ছে, মুখে সাদা পাউডার মেখে এটা কোন ভূত ভাই? অসুর সাজাতে গিয়ে জোকার সাজিয়ে দিয়েছে। ও মা, প্রত্যেক বছর অসুরদের মাথায় বুনো ষাঁড়ের মতো শিং দেওয়া হয়, বাট এই বছর একটা দুটো অসুরকে সোনার মুকুট দেওয়া হয়েছে, আর সেটা পরে অসুরের সে কি নাচ, কখনো সে ক্যাটরিনা হয়ে যায়। মাই নেম ইজ শীলা, শীলা কি জওয়ানি, আই এম টু সেক্সি ফর ইউ, মা তেরে হাত না আনি, কখনো আবার মুড চেঞ্জ করে দীপিকা হয়ে যায়। উফ, আই লাভ ইট। আবার এই অসুরকে দেখো, অসুর হতে গিয়ে কৃষ হয়ে গেছে, না 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 সুপার। আর এদিকে এই অসুরগণকে দেখো, অসুর আর অসুর নেই ভাই, মা দুর্গার ব্যাকআপ ডান্সার বানিয়ে দিয়েছে এরা, অন্যদিকে অসুরের সাথে আবার দুর্গা মায়ের ডান্স হচ্ছে। কলিযুগ কলিযুগ, অসুর আবার কবে মা দুর্গার সাথে এরকম নৃত্য করেছিল ভাই? তবে ডান্স স্টেপটা কিন্তু সেরা। ঝুমেরে গড়ি ঘুমেরে গড়ি চলি কাহা চড়ি চড়ি হাওয়া সে হে বন্ধি ডোরি রে। বাহ, মজা আ গেছে মজা আ গেছে। আবার এদিকে এই অসুরকে দেখো, লাল শিং লাগিয়েছে, অসুর বেচারের বাজেট কম ছিল তাই মেলা থেকে লাল শিং কিনে এনেছে। আমি গরিব আদমি আছি বাবু। আবার এর মাথা জটার উপর একটা লাল লঙ্কা বসিয়ে দিয়েছে, দুদিন পর মাথার উপরে লঙ্কা ছাড়া গজাবে এটাই দেখার বাকি আছে। ও ভগবান, এবার তোমাদেরকে দেখাবো সস্তার একটা অসুরকে। এই অসুরের নাম হলো গরিব আসুর, যে অসুরের লম্বা দুটি শিং নেই, স্ট্রেটনিং করা চুল নেই, তারপরেও সে সবার দৃষ্টি আকর্ষণ করেছে তার অসাধারণ হাসি দিয়ে। হাসির সময় মুখের কোনো এক্সপ্রেশন নেই, শুধু রোবটের মতো মুখ করে রাবিশ, এরকম একটা ব্রিলিয়েন্ট একটাকে কেউ হাতছাড়া করে? যাই হোক, এতগুলো অসুরের মধ্যে কোন অসুরকে তোমাদের ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিও। আর এবার আমরা দেখবো এবছর পুজো প্যান্ডেলে ঠিক কি কি হয়েছে। এই বছর প্রত্যেকটা প্যান্ডেলে এতই ভিড় হয়েছে যে মানুষ দাঁড়ানোর জায়গা পাচ্ছে না, বাট এই মেয়ে প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে নেচে বেড়াচ্ছে, আবার অন্যদিকে কাকিমারাও ফুল মুডে আছে, পুজোতে পারোয়া চন্দ্রমুখী স্পটেড। এটা কি ডান্স স্টেপ কাকিমা?
দেখিনি বাপু। আমার মনে হয় পাড়োয়া চন্দ্রমুখীর এমন ডান্স স্টেপ দেখেই দেবদাস মদ খেয়ে পড়ে থাকতো। এমনিতে পূজোর সময় ঘন্টার পর ঘন্টা প্যান্ডেলের সামনে লাইন দিতে হয়, আর সেই ভিড়ের মধ্যে যদি কারোর হাগু পেয়ে যায়, ও কাকা সাইদাও পায়খানা পেয়েছে, বাড়ি যাবো তাড়াতাড়ি, ও কাকা সাইদাও পায়খানা পেয়েছে। প্যান্ডেল দেখতে বেরিয়ে হাগু পেলে ঝোপে ঝাড়েও হাগু করার উপায় নেই, কারণ পূজোর সময় তো সব জায়গাতেই লাইটিং এর ব্যবস্থা থাকে, মানে হাগু করতে বসলেই দেখে ফেলবে। এই জন্যই বড়রা বলে ঘর থেকে হাগু করে বেরোতে, না হলে এর মতোই হাল হবে। ও কাকা সাইদাও পায়খানা পেয়েছে, বাড়ি যাবো তাড়াতাড়ি, ও কাকা সাইদাও। দাঁড়া ভাই, তোর জন্য একটা বেস্ট আইডিয়া দিচ্ছি, 5 মিনিট ক্রাফটস আছে কি করতে, এর পরের বছর থেকে যখনই বেরোবি এরকম একটা বালতি সাথে করে নিয়ে যাস, আর তার উপর প্লাস্টিক চাপিয়ে মনে সুখে হাগু করে নিস, তাহলে আর কষ্ট করে রাস্তার লোককে বলতে হবে না। যাই হোক, শেষমেশ তো পুজো চলেই গেল। এদিকে দুর্গা দেবী টোটোয় চেপে যাচ্ছেন, আর ওদিকে অসুর দাদা ট্রেনে চেপে পালিয়ে যাচ্ছেন। তবে দুঃখ পাওয়ার কোনো ব্যাপার নেই, আসছে বছর আবার হবে। আবারও পুজো আসার আগে ফটোগ্রাফার দাদা এবং একগাদা মডেল দুর্গা সেজে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে ফটোশুট করবে। দুর্গা দিদি আবার যাচাই করে দেখে নেবে ফটোগুলো ঠিকঠাক এসেছে কিনা। আবারও আমরা দেখতে পাবো মহিষাসুর দাদা আর দুর্গা দিদি একসাথে রিলস বানাচ্ছে। এসব দেখলে ভাই মাথাটাই খারাপ হয়ে যায়, তাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সেই ভালো, এই চলো চলো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেখো। হচ্ছে নেক্সট ভিডিওতে।